হ্যালো বন্ধুরা আজকে কথা বলো সত্যভামা মুভিটা নিয়ে মুভিটা কীরকম হলো মুভির লিড রোলে আমরা দেখতে পাবো কাজল আগরওয়ালকে এছাড়াও তার এই মুভিতে তার হাজব্যান্ড হিসেবে অভিনয় করছে নবীন চন্দা এছাড়াও আরেকটা পুলিশ অফিসারের ভূমিকা আমরা দেখতে পাবো প্রকাশ রাজকে যে দারুণ পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছে এছাড়াও এখানে একটা ক্যারেক্টার ইকবাল বলে একটা ক্যারেক্টার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তার নাম যদ্দুসম্বত অঙ্কিত তো যাই হোক মুভি স্টোরি নিয়ে কথা বলবো কাজের আগরওয়াল একটা পুলিশ অফিসার মেয়ে পুলিশ অফিসার এবং তার আন্ডারে আছে একটা সি টিম মেয়েদের ওপর যত অত্যাচার হয় কাজে আগরবাল জন্য একটা অ্যাপ খুলে রেখেছে সমস্ত মেয়ের মোবাইলে সেটা ইনস্টল করে দিয়েছে যাতে কোনো মেয়ে যখনই বিপদে পড়বে সেই অ্যাপটা ক্লিক করবে এবং পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে ফাইনালি একটি মহিলা খুব মানে নিজের হাজবেন্ডের থেকে অত্যাচারিত হয়ে সে কাজে আগরওয়ালের কাছে আসে এবং তাকে প্রোটেক্ট করবে বলে তার ভাইকে আমি একটু আগে কথা বললাম ইকবাল ইকবাল হচ্ছে সেই মেয়েটির ভাই সেই মেয়েটিকে প্রতিশ্রুতি দেয় কাজের আগরওয়াল তার কিছুই হবে না সে তাকে বাঁচাবে কাজের আগরওয়ালের নাম এখানে সত্যভামা তো সত্যভামার সামনেই সেই মেয়েটিকে মেরে মেরে দেয় তার স্বামী তো তার যেহেতু তার ভাই জেনে জেকেছিল যে সাত্ত্বভামা তাকে কথা দিয়েছে তার দিদিকে বাঁচাবে বলে কিন্তু ফাইনালি সে বাঁচাতে পারেনি সে নিজের কাজ ঠিকমতো করেনি তাই ইকবাল তার ভাইয়ের নাম হচ্ছে ইকবাল তার দিদি মারা যাওয়ার পর থেকেই সেখান থেকে সে তাকে আর পাওয়া যায় না এরপর মুভির লাস্টে খুব সুন্দর একটা টুইস্ট থাকে এরপর হমা কিভাবে তার মানে যে খুনি তাকে কীভাবে বার করবে এরপর কতগুলো তার সামনে প্রবলেম আসবে ওপর থেকে যেরকম অর্ডার থাকে ওপরের মহলের লোক যদি তাকে সাহায্য করে যেটা আমরা দেখছি প্রতি জায়গায় বা প্রতি ঘটনায় দেখছি যে ওপর মহলের লোক যদি সাহায্য করে তাকে কালপ্রিটকে খুঁজে বার করা খুবই কঠিন হয়ে যায় তো সেটাই আমরা এই মুভিতেও দেখছি আমার অরিজিনাল কাছে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে এবং তার পৌঁছাতেও খুব মানে বেগ পেতে হচ্ছে তো যাই হোক মুভি স্টোরি তো ঠিকঠাক বলা যাবে না কারণ এখানে লুফলস প্রচুর আছে লুফোজ নিয়ে আমার কথা বলবো কাজল বা আগরওয়ালের যে অ্যাকশন সিনগুলো আছে খুবই মানে খুবই পোর আপনি দেখলে বুঝতে পারবেন যে মানে যে মারছে কিছুই না মানে সেই লেভেলের অ্যাকশন সিকুয়েন্স একদমই দেখতে পাইনি হ্যাঁ কাজের আগরবালের অভিনয় থেকে লুকস যথেষ্ট ভালো ইমোশনালি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তো এখানে সত্যমামার হাজবেন্ড হচ্ছে একটা রাইটার সে সত্যবামার ওপর মুভি মানে একটা বই লিখছে সেই স্টোরিটা পুরো স্টোরিটা বলছে এখানে কাজের আগরবাল নিজের ফ্যামিলি লাইফ দেখানো হয় সে এত এই যে কেস নিয়ে এত প্রেশার নিচ্ছে বলে তার বেবি আসছে না এবং যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটি প্রেগনেন্ট ছিল এবং তার তার প্রতি তার ইমোশন জন্মে যায় সেই ইমোশন থেকে সে সেটাকে ভুলতে পারে না এবং সেই কেসে তো সে পুরোপুরিভাবে জড়িয়ে যায় এবং সেই কেস সলভ করা পর্যন্ত সে তাকে কেস থেকে বার করে দিলেও সে অফ দ্য রেকর্ড সেই কেসের ওপর কাজ করতে থাকে তো এবার এইটা তো খুব ভালো পজিটিভ দিক কিন্তু নতুন কিছু নেই এই মুভিটার মধ্যে যেটা ইউনিক কিছু আমি তো দেখিনি যেটা কপের বা আমরা পুলিশ অফিসারের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখি সেইগুলো এখানে খুবই উইক একদমই ওয়ার্ক করে না অ্যাকশান সিকোয়েন্স যেখানে মেন লিড একটা মহিলা আছে সেখানে অ্যাকশান সিকোয়েন্স আরও বেশি ভালো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয় তো মুভিটার স্টোরি আর একটু মানে খুবই উইক বা বলতে পারেন সিমিলারিটি এরকম এই টাইপের স্টোরির ওপর আমরা প্রচুর মুভি দেখেছি যে একটা কপ থাকে তার বন্ধুদের ওপর অত্যাচার হয় সেখানে সে গিয়ে তাকে বা তার সামনেই তার বন্ধুকে মেরে দেওয়া হয় সে সেখানে তার কিলারদের খুঁজে বেড়ায় কীভাবে কিলারদের খুঁজে বেড়াবে এছাড়াও কিলারদের যদি ওপর সাপোর্ট থাকে সে কিলার কে খুঁজে পেতে তার অনেক বেগ পেতে হয় এই স্টোরিগুলো নর্মাল মানে অনেক মুভিতেই আমরা সেম স্টোরি দেখেছি তো এখানে নতুন কিছু স্টোরি দেখবো না কিন্তু হ্যাঁ কাজের আগরওয়ালের কে মানে একটা মে সি কপ হিসাবে আমরা দেখবো যেটা খুব ইউনিক ভালো জিনিস কিন্তু অ্যাকশন সিকোয়েন্স যে স্লো মোশনে আসবে বা স্লো মোশনে অ্যাকশান যেগুলো আমরা দেখি ম্যাক্সিমাম কপ মুভিতে যেরকম দেখি সেই জিনিসটা এখানে প্রথম মিসিং আছে তো মুভিটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচ তো আমি এই মুভি এলাম টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার তাদের আগে বলে অভিনয় হিসাবে তো আজ ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং আরো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুড় অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই